আপনাদের সামনে একটি কথা বলার জন্য দাঁড়িয়েছি। গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে কিছু সংখ্যক লোক, নাম বলতে চাই না, একজনে প্রশ্ন করেছেন যদি সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া না হয় আপনারা কি করবেন। তারা সরকারকে হুমকি দিয়ে বলেছেন আমরা কি করব সেটা আমরা দেখব, সাদ সাহেবকে যে কোনো মূল্যে বাংলাদেশে আমরা আনব। দ্বিতীয় প্রশ্নের জবাবে তিনি বলেছেন এস্তেমার প্রথম পর্ব আমরা করব, সরকার যদি না দেয়। একথা বলার পরে সরকারকে হুমকি দিয়ে বলেছেন তারা দেখে নেবে সরকার কিভাবে না দেয়। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, 15 বছর পর্যন্ত বেশি সরকারের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে আমরাই সরকারকে ক্ষমতায় বসাইছি। সুতরাং এই সরকারের বিরুদ্ধে কেউ যদি হুমকি দেয় রক্ত চক্র দেখায় চক্র উতরে ফেলা হবে। এই সরকার ক্ষমতা আসার পরে বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছেন। আমরা সত্য জনতাকে আশ্বাস করে দিয়েছি, আনসারদেরকে দিয়ে কু করতে চেয়েছেন, নস্যাত করে দিয়েছি। এই দেশের সংখ্যালঘুদেরকে দিয়ে এই দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে, এই দেশের সরকারকে ফলস পজিশনে ফেলাইবার চেষ্টা করেছেন, আমরা নস্যাত করে দিয়েছি। বর্তমান সরকারকে বলতে চাই বেশি সরকারকে পতন ঘটাইবার জন্য যেভাবে আন্দোলন করেছিলাম আপনাদের সাথে সেইভাবে আছি ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, তারা কথা কথাই বলে আমাদের সাথে আলেম আছে, আমরা বলি আমরা আলেমের সাথে আছি, আপনারা কি বলেন? যাদের সাথে আলেম আছে কাদের সাথে কথা, একটি কথা বলে শেষ করতে চাই, বাংলাদেশে হাসপাতাল আছে না নাই? হাসপাতালে কি নার্স আছে? আপনাদের কাছে জবাব চাই, কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দেওয়ার পর ডাক্তার হয়? বলেন বলেন, কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দিতে পারলে ডাক্তার হয়? 50,000 বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয় সে জীবন ডাক্তার হয় না। ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, ব্যারিস্টার হোক, লক্ষ বছর চিল্লা দিল আলেম হবে না, আলেম হবে না। সুতরাং জাতির রাহবর হবে আলেম, তাবলীগের নেতৃত্ব দিবে আলেম। আলেমের বাহিরে কেউ যদি ডাক্তার হয়ে চিকিৎসা করতে চায় বাংলার মানুষ তা গ্রহণ করবে না। শেষ কথা বলতে চায়, দিন চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে, দিন চলবে উলামায়ে কেরামের রাহবরিতে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন সামনে নির্বাচিত সরকার আসবে, দলিয়া চলবে আপনাদের ইশারায়, দিন চলবে আলেমদের ইশারায়। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, দুইটা পক্ষ ঝগড়া হয়েছে, ঝগড়ার পরে একজন মারা গেছে, একজনের হাত পাও ভেঙে গেছে, এটার বিচার করবে মসজিদের ইমাম, মুফতি সাহেব, মাদ্রাসার মুহতামিম, কে করবে? সরকার, প্রশাসন, কোর্ট, কোন এক ব্যক্তি বেগমের সাথে ঝগড়া করে বউ তালাক দিয়ে ফেলেছেন,
তালাকের ফতোয়া দিবে চেয়ারম্যান মেম্বার উসি সাহেব এমপি মুয়াজ্জিন নূর এমপি পরিষ্কার ভাষায় বলতে চাই ভালো করে মনে রাখেন দিন উলামায়ে কেরামের জিম্মা দুনিয়া আপনাদের জিম্মা নির্বাচন সুষ্ঠুভাবে করেন রাস্তাঘাটের কাজ করেন উন্নয়ন করেন এইগুলি আপনাদের জিম্মা চুরি ডাকাতির থেকে মানুষের জান মাল হেফাজত করেন আপনাদের জিম্মা তিন উলামায়ে কেরামের জিম্মা উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত আজকে ঘোষণা করবে সেই মোতাবেক তাবলীগ চলবে কাকরাল চলবে তন্দ্রিমার চলবে নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম অবশ্যই মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ